সুপ্রিয় চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ 10 গণিত বিষয়ের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিও থেকে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। এবং তাছাড়া তোমাদের জন্য এই ভিডিওর শেষে একটা সুখবর রয়েছে, আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দাও। তো চলো আমরা এই অ্যাসাইনমেন্টের আনসার দেখে নিই। আমরা আনসারে চলে আসছি, তোমরা আনসারটা দেখতে পাচ্ছ। আমরা আলোচনা করতেছিলাম চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ 10। তোমরা এখানে আনসারগুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু বিয়োগ অঙ্ক তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা আনসারগুলো যেভাবে করেছি তোমরা ঠিক একইভাবে এই আনসারগুলো এভাবে তুলবে, ঠিক আছে? তো এখানে কিছু উপরে নিচে করে কিছু অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কগুলো ঠিক একইভাবে তুলবে। তো এখানে খেয়াল করো যে আমি তোমাদেরকে একটা বিয়োগ অঙ্ক বুঝাই দিচ্ছি যে কীভাবে করেছি। দেখো, এই 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আসবে কত? 3, ঠিক আছে? এই 4 থেকে আমরা 6 কিন্তু বিয়োগ করতে পারবো না। সো আমাদের কি করতে হবে, তোমার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি আমরা বিয়োগ করতে না পারি তাহলে 5 থেকে আমাকে এক আনতে হবে। তাহলে এক এক যদি আমরা আনি এখানে হবে কত? 14। তাহলে এই 14 আমরা যদি 14 থেকে যদি 6 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 8। কিন্তু এখানে ছিল কত? 2। এখানে 3 ছিল, 3 থেকে আমরা 1 দিয়ে ফেললাম, তাহলে এখানে আছে কত? 2। সেই 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে 1, এবং এই 2 থেকে যদি 1 যায় তাহলে হবে 1। এইরকমভাবে তোমাদেরকে কিন্তু বুঝে বুঝে করতে হবে। অ্যাসাইনমেন্ট মানে এটা নয় যে তোমরা কোনো একটা চ্যানেল থেকে দেখে করে ফেললা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো উপকার হবে না। তোমরা যখন পঞ্চম শ্রেণীতে উঠবা তোমাদের অবশ্যই এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো তোমরা তখনই পারবা যখন তোমরা চতুর্থ শ্রেণীর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা যদি বুঝে বুঝে সবগুলো অঙ্ক তোমরা করো। তো চতুর্থ শ্রেণীর অঙ্ক তোমরা যদি ভালোভাবে করতে চাও তাহলে আমার চ্যানেলে থাকতে পারো। আমার চ্যানেলে অনেকগুলো অঙ্ক করে দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবা, অঙ্কগুলো এখানে পেয়ে যাবা। এবং তাছাড়া আর আরও কোনো অধ্যায় থেকে যদি অঙ্কের প্রয়োজন হয়, ঠিক আছে, সহজভাবে বোঝানোর জন্য যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে চতুর্থ শ্রেণীর অঙ্কগুলো করে দেওয়ার জন্য। অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে সে বিষয়টি জানাবে। তো আমরা আনসারগুলো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ভিডিওটি থামিয়ে ঠিক আনসারগুলো ঠিক একইভাবে লিখে নেবে। তো এই হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বাড়ির কাজ 10 এই অ্যাসাইনমেন্টের আনসার। আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমরা আমরা যেভাবে লিখেছি, আমরা যেভাবে তোমাদের তুলে দিয়েছি ঠিক একইভাবে তুলবে। তো আমরা এখান থেকে তোমার 18 নম্বর অঙ্কটা তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিব, যেহেতু এগুলো বিয়োগ অঙ্ক সেজন্য তোমরা এগুলো নিশ্চয়ই পারবে। তো এর চাইতে যে অঙ্কগুলো একটু তোমাদের সমস্যা হয় সে অঙ্কগুলো আমরা আমাদের চ্যানেলে কয়েকটা অঙ্ক ভিডিও রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নিবা। এবং তাছাড়া কোনো অধ্যায়ে যদি অঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমরা এখন 18 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিব। অঙ্কটা খেয়াল করো, এখানে 0 থেকে 1 আমরা বিয়োগ করতে পারবো না, তাই 2 থেকে 1 আনতে হবে। এখানে 1 আনলে হবে 10, 10 থেকে 1 গেলে হবে এখানে কত? 9। এখানে আছে কত? এখানে 2 ছিল, 2 থেকে 1 দিয়ে ফেলেছি, সেজন্য এখানে আছে 1। এখান থেকে এক আনবো 11, 11 থেকে 4 গেলে হচ্ছে 7, এখানে আছে 1, 1 থেকে 2 যেতে পারবো না, তাই আমরা 5 থেকে এক আনবো, এখানে হবে 11, 11 থেকে 2 গেলে হবে তোমার কত? 9। এখানে থাকবে 4, এখান থেকে এক আনবো তাহলে হবে 14, 14 থেকে 6 গেলে হচ্ছে 8, আর এখানে আছে 2, 2 থেকে 2 গেলে প্রথমে 0টা দিতে হয় না। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে প্রত্যেক অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে করে নিবে। পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। আর তো যে কথাটা তোমাদের বলেছিলাম সেটা কিন্তু তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে তোমরা যদি ভালো স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, এবং অবশ্যই আমি চাইবো যে তোমরা পঞ্চম শ্রেণীতে যখন উঠবে তখনই তোমরা অবশ্যই ভালো করো, ঠিক আছে? তো ভালো করার জন্য তোমাদেরকে চতুর্থ শ্রেণীর অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। তো পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।